আমার এক পরিচিত জন আমাকে বলল যে আমি হিন্দি মুভি দেখতে এতই আসক্ত হয়ে গেছি যে প্রতিদিন মুভি না দেখলে আমার শান্তি লাগে না। এক পর্যায়ে আমি একটি টেকনিক অবলম্বন করলাম, আমার নফসকে বুঝালাম যে আমি আজ কোনোভাবেই মুভি দেখব না, আগামীকাল দেখব, অবশ্যই দেখব। নফস অনেক পীড়াপিড়ি করল, কিন্তু তাকে আমি আগামীকাল দেখব বলে শান্ত করলাম। এভাবে যখন পরের দিন আসলো, পরের দিনও আমি নফসকে বুঝালাম আজ নয় বরং আগামীকাল। এভাবে নফসকে বুঝিয়ে বুঝিয়ে যখন তিন দিন মুভি দেখা থেকে আমি বিরত থাকলাম, এখন দেখলাম মুভির প্রতি আমার আসক্তি কিছুটা প্রশমিত হয়েছে। এভাবে করতে করতে আলহামদুলিল্লাহ আজ আমি মুভি দেখার আসক্তি থেকে সম্পূর্ণ মুক্ত। আরেক ভাই আমাকে প্রশ্ন করলো, হুজুর যে আমি খুব বেশি অশ্লীল মুভি দেখি, আমি হজ করেছি, হজ করার পর আবার আমি শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি। সে খুবই হতাশা প্রকাশ করে বলল, হুজুর হজ করেও আমি সংশোধন হতে পারলাম না। আমি বললাম, কোনো সমস্যা নাই, এখনও তওবার দরজা খোলা আছে, তাই আফসোস না করে মজবুতভাবে তওবা করে নিন। আল্লাহ সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ। অর্থাৎ বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সেজন্য যদি শতবারও আপনি ফাহেশা অশ্লীল মুভি দেখেন, এখনও আপনার জন্য তওবার দরজা খোলা, তাই তওবা করে ফেলুন। ওলামা ইকরাম বলেন, যদি তওবা করার পর বারবার গুনাহ হয়ে যায় তাহলে তওবা ভঙ্গ হয়ে যাচ্ছে ভেবে তওবা করা ছেড়ে দিবেন না। কাপড় যেমন বারবার ময়লা হলে বারবার ধুয়ে পবিত্র করতে হয়, তেমনি গুনাহও বারবার হয়ে গেলে বারবার তওবা করে নেবেন। এখন আপনি যদি চিন্তা করেন, আমার কাপড় বারবার ময়লা হচ্ছে, তাই আর ধৌত না করে বরং ময়লা কাপড় নিয়েই থাকব, এটা ভুল কাজ হবে। সঠিক পন্থা হলো বারবার ময়লা হলে বারবার ধৌত করা, তাতে ময়লা দূর হয়ে যাবে। তেমনিভাবে মানুষ যখন গুনাহ করে তার অন্তরে ময়লা জমে যায়, আর সে ময়লা পরিষ্কার করার পদ্ধতি হলো তওবা করা। তবে বেস্ট পলিসি হলো গুনাহ থেকে বেঁচে থাকা, জেনে শুনে গুনাহ করা, মূলত জেনে শুনে ময়লা পানিতে ডুব দেওয়ার মতো। গোসল করলে ময়লা চলে যাবে, তাই ইচ্ছাকৃত প্রতিদিন গোসলের আগে ময়লা কাদায় গড়াগড়ি খাওয়া যেমন বোকামি, তেমনি তওবা করলে গুনাহ মাফ হবে তা ভেবে বারবার গুনাহ করাও বোকামি। তওবার নিয়তে গুনাহ করবেন না, তবে যদি এমনিতেই গুনাহ হয়ে যায় তাহলে সাথে সাথে তওবা করে নেবেন। আর আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন, যেমন সূরা বাকারার 222 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন, সেজন্য বারবার তওবা ভঙ্গ হয়ে যাচ্ছে, তাই আর তওবা করব না, বরং মন ভরে গুনাহ করে নিব, তারপর একেবারে তওবা করে নিব। এভাবে তওবা থেকে বিরত রাখাটা মূলত শয়তানের থিওরি, আর শয়তানের থিওরি গ্রহণ করে হাজারো লোক তওবা করার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে আর জাহান্নামে নিজের ঠিকানা করে নিয়েছে। সেজন্য গুনাহ হয়ে গেলে সাথে সাথে দেরি না করে তওবা করে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ।